নমস্কার বন্ধুরা, আমি সনাতনী রাজদীপ আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হল একটি সনাতন ধর্ম সম্পর্কে সবাইকে অবগত করা। হ্যাঁ, আমি সনাতন ধর্মের প্রচারক, তাই বারংবার আপনাদের মধ্যে সনাতন প্রেম ভালোবাসা জাগাতেই চেষ্টা করে চলেছি। আজকে একটি ঘটনা ঘটে, যখন আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম বাসে করে, তখন আমার এক কলিগকে জিজ্ঞাসা করি যে দাদা কালকে কি জানেন তো? উনি বলেন কালকে আবার কি? তো আমি হেসে বলি দাদা কালকে যে রথ, আমাদের রথযাত্রা। উনি হেসে বললেন সেটা আবার কি? তো আমিও মুচকি হাসলাম আমাদের সনাতনী ভাই বোনদের ওপর, কারণ তারা নিজেদের ধর্ম সম্পর্কে বা নিজেদের সনাতন ধর্ম সম্পর্কে কতটা অজ্ঞ তা দেখে হাসলাম। আমিও যে সব কিছু জানি তা নয়, তবে জানার একটা প্রচেষ্টা করে চলেছি আর সকলের মধ্যে সনাতন ধর্মটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে চলেছি। আমরা কি হারাতে চলেছি, আমরা কোন জায়গাটায় আছি সেটা জানার সময় এসেছে। আমরা ধীরে ধীরে যে অন্ধকার জগতের দিকে এগিয়ে চলেছি সেটা জানার প্রয়োজন রয়েছে। সকলকেই জানাই রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা। তাই আপনাদেরকে কটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই। রথযাত্রা মানেই আপামর বাঙালি এবং সনাতনীদের কাছে তথা পশ্চিমবঙ্গের মধ্যেই বলতে চাই যে রথযাত্রা মানেই রথের মেলা, জিলিপি আর পাঁপড় ভাজা। আমরা রথের ঐতিহ্য সম্পর্কে অনেকেই অনেক কিছু জানি। আমি যদি দুই একটা প্রশ্ন আপনাদের সামনে ছুড়ে দিতে চাই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো যে 100 জনের মধ্যে 99 তো দূরের কথা, 100,000-এর মধ্যে 10 জন সঠিক উত্তর দেবে কিনা বলতে পারবো। আপনাদেরকে যদি প্রশ্ন করি যে রথযাত্রায় পুরীতে আমরা অংশগ্রহণ করি যা কয়েক শতাব্দী প্রাচীন, সেই রথযাত্রায় যে 3টি রথযাত্রা হয় সেই রথের ব্যাপারে যে প্রতিটি রথে কটা করে চাকা থাকে আপনারা কি বলতে পারবেন? জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো, অনেকে বলতে পারবেন না। জগন্নাথের রথযাত্রায় তার রথের চাকার সংখ্যা হচ্ছে 16টি, বলরামের হচ্ছে 14টি এবং সুভদ্রার হচ্ছে 12টি। শুধু তাই নয়, প্রতিটা রথের নাম রয়েছে, রথের দড়ির নাম রয়েছে, রথের ধ্বজের নাম রয়েছে এবং রথের যে সারথি রয়েছে সেই সারথিরও নাম রয়েছে। আমরা এ সকল কোনো কিছুই জানি না, জানার প্রয়োজনও বোধ করি না। আমরা ব্যস্ত রয়েছি রথের মেলা ঘুরতে। রথের মেলায় ভালো ভালো গাছ কিনবো, জিলিপি খাবো, বাদাম খাবো, বন্ধুদের নিয়ে সেলফি তুলব, বাড়ি চলে যাব। তাহলে আমাদের কাছে আমাদের আগামী প্রজন্ম শিখবেটা কি? একবার নিজেকে প্রশ্ন করুন। আজকে আমরা যে কজন আছে যাদের ঠাকুমা দাদুদের কাছে সময় কাটাতে পেরেছে, জানতে পেরেছে, যারা একটু ব্যাকডেটেড আপনাদের কথায়, তাদের মধ্যে কিছুটা হলো ধর্মের হোক কিংবা আমাদের সনাতন সম্পর্কে হোক অল্প বিস্তর হলেও জ্ঞান রয়েছে, কিন্তু বর্তমান প্রজন্ম কি শিখছে? আমরা কি চাপ রেখে যাচ্ছি তাদের মধ্যে? আমরা কি কোনো কিছুই তাদের মধ্যে দিচ্ছি? একবার প্রশ্ন করুন তো। ঠিক অল্পবিদ্যা যেরকম ভয়ঙ্কর, না জানাটাও ভয়ঙ্কর। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের প্রতিটা উৎসব, প্রতিটা ধর্মের সাথে যুক্ত হন এবং প্রতিটা কালচার কেন কি কারণে সেগুলো জানুন এবং নিজেদের সন্তান ভাই বোন তাদেরকেও অনুগ্রহ করে জানান এবং তাদেরকেও বলুন, কারণ আমাদের প্রতিটাই আচার অনুষ্ঠান রীতিনীতি সবই বিজ্ঞানসম্মতভাবে। আজকে এই যে রথযাত্রা, রথযাত্রা কেন হয় জানেন? আবার একটা প্রশ্ন করে তুললাম আপনাদের সামনে। পুরাণ মতে বলা হয় যে অনেকদিন শ্রীকৃষ্ণ বিচ্ছেদে থাকার পর যখন বৃন্দাবনে ফিরে আসেন তখনই রথযাত্রা পালিত হয়। অনেকের মতে ধারণা আছে কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্তি হওয়ার পর তিনি যখন বৃন্দাবনে প্রত্যাবর্তন হয় তখন রথযাত্রার পর। এই কথাটা অনেকেই হয়তো জানতেন না, আমি বলার পরে জানবেন। শুধু তাই নয়,
রথের রথযাত্রার প্রতিটা খুঁটিনাটি বৈশিষ্ট্য এবং অনেক কিছু রয়েছে যেগুলো আমরা জানি না। তো আসুন আমরা জানি আমাদের আগামী প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সনাতন বিজ্ঞান সম্পর্কে জানাই, অবগত করি। না হলে আমরা যেভাবে মডার্ন আওয়ার নামে এগিয়ে যাচ্ছি, আমাদের আগামী প্রজন্মকে ধ্বংসের মুখের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কি শিখবে আমাদের এই প্রজন্ম, যে সারাক্ষণ ভিডিও গেম, মোবাইল এই সবের মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে? তারা জানছে না আমাদের ধর্ম কি, আমাদের সংস্কৃতি। আজকে আমাদের পাঠ্যপুস্তক থেকে সংস্কৃত যেভাবে হারিয়ে গেছে, যার মাধ্যমে আমরা বেদ বেদান্ত জানতে পারছি না। কারণ বেদ বেদান্ত বা আমাদের ধর্মগ্রন্থ যা কিছু রয়েছে, যা আজ বিশ্বের চর্চার বিষয়, তা আমরা জানতে পারছি না। কারণ সবকিছুই বর্ণিত আছে সংস্কৃত। তাই প্রকৌশলভাবে আমাদের মধ্যে থেকে সংস্কৃতিকে তুলে দেওয়া হয়েছে। তাই আসুন, আজ সময় এসেছে সনাতন ধর্মকে জানা, নিজের ধর্মকে প্রেম করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই প্রেম, এই ভালোবাসা ছড়িয়ে দেওয়া। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা, আমার প্রণাম। হর হর মহাদেব, জয় শম্ভু।